ওয়েলকাম স্টুডেন্টস টু ইয়ার চ্যানেল অনলাইন ক্লাস আমরা আজকে যে ভিডিওটি আলোচনা করবো এর আগে সন্ধ্যেবেলায় আমি ভিডিওটি এনেছিলাম তোমাদের জন্য যে মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমানো হচ্ছে তো সেই শতাংশই নতুন তোমাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য মূলত এই ভিডিওটি তোমাদের কী কী অধ্যায় প্রতিটা বিষয় থেকে কী কী অধ্যায় পরীক্ষায় থাকবে কি কী অধ্যায় পড়তে হবে সেগুলি নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের তোমাদের জন্য ভিডিও আজকেই আমি আপলোড করব তোমাদের জন্য আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো তোমাদের কোন কোন অধ্যায় বাদ যাচ্ছে তার উপরে আমি ভিডিও আপলোড করে দেবো আজকে এই ভিডিওটি হতে চলেছে মূলত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যারা দু সালে মাধ্যমিক দেবে তো বেঙ্গল বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করেছে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে অ্যাটেনশান দিয়ে লেখা অল হেডস অফ সেকেন্ডারি স্কুলস টিচার্স আন্ডার ডাব্লিউ মাধ্যমিক ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মূলত এই নোটিসটি সমস্ত স্কুল শিক্ষকদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য যারা দু সালে মাধ্যমিক দিতে চলেছে Also, as directed by the Honorable Minister in Charge, School Education Department, Government of West Bengal, the West Bengal Board of Secondary Education has reduced 30 to 35 percent of the syllabus in all subjects for Madhyamik Pariksha 2021. All are requested to refer the list of subject-wise topics or characters that are included for Madhyamik Pariksha 2021 as annexed here with. The chapter-wise ওর টপিক ওয়াইজ মার্ক্স ডিস্ট্রিবিউশন ব্লু প্রিন্ট ফর অল দ্য সাবজেক্টস উইল বি নোটিফাইড শর্টলি এটা ছিল ফার্স্ট পার্টটা যেটিতে এখানে সহ্য করেছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলি তো তারপরে তোমরা দেখো এখানে আমরা এবার আসবো প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের যে যে অধ্যায়গুলি বাংলা হোক ইংরাজি হোক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কের যে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষায় থাকবে সেগুলি তোমাদের আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাংলা নিয়ে গল্প থেকে তোমাদের কী কী পড়তে হবে গল্প থেকে পড়তে হবে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি কবিতা থেকে পড়তে হবে আই আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অসুখী একজন অভিষেক প্রলয় উল্লাস প্রবন্ধ থেকে পড়তে হবে হারিয়ে যাওয়া কালিকলম নাটক থেকে পড়তে হবে সিরাজুদ্দৌলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পড়তে হবে কোনি ব্যাকরণ থেকে পড়তে হবে কারক ও অকারক সম্পর্ক আর সমাজ নির্মিতিতে পড়তে হবে কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা অনুবাদ ইংরেজি থেকে বাংলা মানে বঙ্গানুবাদ তোমাদের এখানে কিন্তু থাকছে ঠিক আছে তো এই ছিল তোমাদের বাংলার সিলেবাসটি তোমরা ভালো করে দেখে নিও সমস্ত জিনিস কিন্তু থাকছে না বহুত জিনিস কাটছাট করে তোমাদের জন্য সিলেবাস তৈরি করা হয়েছে তো এই জিনিসটি থাকছে তোমাদের সিলেবাসে এবারের মাধ্যমিকের জন্য তো আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কেও আমি আলোচনা করবো ভিডিওর লাস্টে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবার আমরা আলোচনা করবো তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিয়ে এখানে থাকবে তোমাদের লেসন ওয়ান ফাদার সেলফ লেসন টু ফেভেল লেসন থ্রি দ্য পাসিং অফ বাপু লেসন ফোর মাই ওন টু ফ্যামিলি লেসন ফাইভ আওয়ার রানবে গাইড এই পাঁচটি তোমাদের লেসান থাকবে গ্রামার থাকবে যেরকম থাকে তোমাদের অ্যাজ ইউজুয়াল রাইটিং স্কিলও থাকবে যেরকম তোমাদের রাইটিং থাকে এবার আসা যাক ইতিহাসের দিকে ইতিহাসে তোমাদের কী কী থাকছে প্রথম অধ্যায় থাকছে ইতিহাসের ধারণা থাকছে দ্বিতীয় অধ্যায় থাকছে সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন থাকছে তৃতীয় অধ্যায় থাকছে প্রতিরোধ ও বিদ্রোহ চতুর্থ অধ্যায় থাকছে সংঘবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায়ে থাকছে যেটি হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এই ছিল ইতিহাসের সিলেবাস তো তোমাদের আমি বলে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু ফুল মার্কসেই হবে শুধু চ্যাপ্টার তোমাদের কমানো হয়েছে তার মানে যে চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষায় রয়েছে সেখান থেকে কিন্তু অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসবে তো তোমাদের এই চ্যাপ্টারগুলি কিন্তু খুব ডিটেলসে ভালোভাবে পড়তে হবে প্রতিটা অধ্যায়ের জন্য আমি কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা কিন্তু সেখান দিয়ে গিয়ে কিন্তু ভিডিও দেখে নিতে পারো তোমাদের জন্য বিশেষ করে স্পেশালি এই বছরের মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য খুবই কিন্তু হেল্পফুল হতে চলেছে এবার আসা যাক ভূগোলের দিকে ভূগোলে খুবই সোজা করে দিয়েছে তোমাদের দেখো প্রথম অধ্যায় থাকছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর থাকছে কি থাক ভারত থাকছে ভারতের মধ্যে কি কি থাকছে ভূমিকা থাকছে ভারতের প্রাকৃতিক পরিবেশ থাকছে ভারতের অর্থনৈতিক পরিবেশ থাকছে আর মানচিত্র থাকছে মানচিত্র মানে মানচিত্র স্কেল নয় ভারতের ওপর থেকে যে সমস্ত ম্যাপ তোমাদের এসে থাকে সেই মানচিত্র বা ম্যাপ পয়েন্টটি কিন্তু তোমাদের থাকছে এবার আসা যাক জীবনবিজ্ঞানের সিলেবাসটির দিকে জীবনবিজ্ঞানে কী কি থাকছে দেখো জীবনবিজ্ঞানে থাকছে প্রথমে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টি থাকছে প্রথম অধ্যায় তারপরে থাকছে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা তারপরে থাকছে তিন নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ চার নম্বর পাঁচ নম্বর অধ্যায় কিন্তু এখানে ক্ষেত্রে তোমাদের বাদ দিয়ে দিচ্ছে ভৌতবিজ্ঞানে তোমাদের কি কী থাকছে ভৌতবিজ্ঞানে তোমাদের থাকছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা আর কি থাকছে আলো থাকছে চলতরিত থাকছে তারপর থাকছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা আয়নীয় ও বন্ধন আর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়গুলি তোমাদের বিজ্ঞানে থাকছে এবার আসা যাক অঙ্কের সিলেবাসটা ঠিক তোমাদের কীরকম অঙ্কে থাকছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সরল সুদকষা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আয়ত ঘন অনুপাত ও সমানুপাত চক্রবৃদ্ধি সুদ তিন বছর পর্যন্ত ও সমহার বৃদ্ধি বা হ্রাস বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য লম্ববৃত্তাকার বৃত্তাকার চোং দীঘাত বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য সম্পাদ্য থাকছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন গোলক থাকছে ভেদ থাকছে অংশীদারী কারবার থাকছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থাকছে লম্ব বৃত্তাকার শঙ্কু থাকছে সম্পাদ্য থাকছে বৃত্তের স্পর্শকন্দন অঙ্কন আর থাকছে সাদৃশ্যতা তো এই ছিল তোমাদের সাতটি যে সাবজেক্ট রয়েছে তার কি কি তোমাদের দু হাজার মাধ্যমিকে তোমাদের পরীক্ষা থাকতে পারে থাকতে পারে বলাটা ভুল হচ্ছে কী কী তোমাদের মাধ্যমিকে থাকবে সেটা এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের কিন্তু নোটিশ জারি করে দিয়েছে এই অধ্যায়গুলি কিন্তু তোমাদের খুব ডিটেলসে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এই চিন্তাধারা কিন্তু এবার রাখলে চলবে না যে আগের বছর এই প্রশ্নটি এসছে তো এবছর আসবে না এই চিন্তাধারাটা কিন্তু তোমরা দেখো না যেহেতু তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন রিপিট হওয়ার চান্স খুব প্রবল রয়েছে প্রশ্ন খুঁটিয়ে পড়তে হবে প্রশ্ন ডিটেলসে পড়তে হবে কোশ্চেন টাফও হতে পারে কারণ যত খুঁটিয়ে পড়ার ব্যাপারটা চলে আসে তত কিন্তু কোশ্চেন টাফ হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেশি থাকে তো তোমাদের সেই মতো অনুযায়ী কিন্তু পড়তে হবে যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়গুলি ভালো করে ডিটেলসে পড়ো বেশি করে মন দিয়ে পড়ো এখনও বেশ কিছুটা সময় আছে সেই সময়গুলোকে ইউটিলাইজ করে এই চ্যাপ্টারগুলোর উপরে কিন্তু জোর দাম আর যেহেতু দেখো তোমাদের যে মাধ্যমিক এক্সাম কবে হতে পারে তোমাদের অনেকের মনেই প্রশ্ন অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল তো আমি বলে রাখি যেহেতু তোমাদের সিলেবাস থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট কমানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেক্ষেত্রে আমার মনে হয় না এটা আমার পার্সোনাল অভিমত এটি কিন্তু কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কোনো মধ্যশিক্ষা পর্ষদ থেকে কেউ কিন্তু বলেননি এটা আমার পার্সোনাল অভিমত যে তোমাদের জুন মাসে কিন্তু তাদের তার মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চ নাগাদই হতে পারে আমার যেটা মনে হয় সিলেবাস কমানোর কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এটি কারণ তোমাদের পরীক্ষা টাইম মতো হলে তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে কিন্তু পরীক্ষাগুলো টাইম মতো হতে পারবে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হবে তোমাদের পরবর্তী শিক্ষাবর্ষ কিন্তু আরও বেশি পিছিয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে সিলেবাস কমানোর মূল একটিই কারণ তোমাদের পরীক্ষাটি অ্যাজ ইট ইস যে টাইমে হয় প্রত্যেক বছর সেই টাইমেই নেওয়ার জন্য তো তোমরা ভালোভাবে পড়ো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের আগামী পরীক্ষার জন্য ভালোভাবে পড়ো আমি এই চ্যাপ্টার ওয়াইজ আরও ডিটেলসে আমি তোমাদের জন্য ভিডিও আনবো সেই ভিডিওগুলো তোমরা নজর রাখো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য